নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আমার সমস্ত ভিউয়ারদের জানাই স্বাগত আমার চ্যানেলে। তো এখন সকালবেলায় আমি সকাল সকাল উঠে পড়েছি, সকালে উঠে বাইরে এসেছি, তো বাইরে এসে দেখছি যে শিউলি ফুলগুলো সব পড়ে আছে। তো সকালবেলাটা আমি এইভাবেই শুরু করি, দিনটা আমার এইভাবেই শুরু হয়। প্রথমে সকালে উঠে আগে ঠাকুরে প্রণাম করে নিয়ে তারপরে অন্যান্য কাজ করি। তো এখন বাড়ি থেকে ওঠেনি, তাই আমি বাইরে এসে যে ফুলগুলো পড়ে আছে সেগুলো সব তুলে নিচ্ছি। শিউলি ফুলগুলো সকালবেলায় শিশিরে সারা রাত ছিল, ঠান্ডা সতেজ হয়ে আছে, সেই জন্য খুব ভালো লাগে এই সময় তুলে নিলে। আবার বেলা বেড়ে গেলে রোদ উঠে যাবে, তখন এগুলো আবার শুকিয়ে যায়। তো এখন যেহেতু বাইরে থেকে ফুল আনানো হয়নি, তো আমি আজকে ভাবছি যে বাড়ির ফুল দিয়ে পুজোটা করব। শিউলি ফুলগুলো খুব সুন্দর লাগছে, সাদা হয়ে আছে সকালে, প্রথম সকালে। আর মনটাও বেশ ভালো লাগে সকালবেলায় একটু এরকমভাবে শুরু করলে। আমি প্রতিদিন সকালটা এইভাবেই শুরু করি, কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটে নিই, তারপরে বাচ্চারা উঠলে রান্না বান্না বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো শুরু করি। তো প্রথমে আমি ফুলগুলোকে কুড়িয়ে নিচ্ছি, তারপরে কিছু জবা ফুল আছে তুলবো। আর এখন অন্য ফুল একদমই ফুটছে না, সাদা ফুলের গাছটা তো একবারে কুঁকড়ে গেছে, ঠান্ডাতে একটা দুটো করে ফুল ফোটে, সেগুলো দিয়েই চালিয়ে নিই। বাজারে অবশ্য প্রচুর গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, কিন্তু সব দিন তো আর বাজার যাওয়া হয় না, যেদিনকে যায় সেদিনকে নিয়ে আসি, আর যেদিন হয় না সেদিনকে এই বাড়ির ফুলগুলো দিয়েই চালিয়ে নিই। আর সকালে উঠেই যখন দেখি নিচে পড়ে আছে ফুল এক গাদা, মনটাও বেশ ভালো হয়ে যায়। সারাদিন টুপটাপ করে ফুল পড়তেই থাকে শিউলি ফুলগুলো। এই যে একটা সাদা ফুল তুলে নিচ্ছি, বেশি নেই, ওই দু চারটে করে ফুটছে। এরপর জবা ফুল কয়েকটা ফুটেছে, সব দিন ফোটে না, আজকেই দেখছি ফুটেছে। ঠান্ডাতে গাছগুলো সব একবারে নষ্ট হয়ে গেছে, আবার গরম পড়লে তখন এক গাছ করে ফুল ফোটে, আজকে দেখছি একসঙ্গে তিনটে ফুটেছে। আর কী সুন্দর রঙগুলো হয়ে আছে! আর জবা ফুল তো খুবই ভালো লাগে, ঠাকুর ঘরে দিলে আর অনেকগুলো ফুল একসঙ্গে থাকলে কি মনটাও বেশ তৃপ্তি হয় পুজো করে। এবার আমি একটু ঘটিতে জলটা ভরে নেবো দিয়ে যাব। তো এবার ফুলগুলো তুলে নিয়ে এসে আমি ঠাকুর ঘরে রেখেছি, শিউলি ফুল, সাদা ফুল আর জবা ফুল, জলে ঘটিটাও পাশে রেখেছি। এবার নকুল দানা দিচ্ছি আর জল দিচ্ছি ঠাকুরকে। এরপর প্রদীপটা জ্বেলে ধূপ দেখিয়ে আমার পুজো শেষ হয়। আমার মনে হয় যে দিনের একটা সময় যদি আমরা সর্বশক্তিমানের কাছে বা ঈশ্বরের কাছে যে ধর্মেই হোক না কেন একটু সমর্পণ করি বা আস্থা বা বিশ্বাস রাখি কোনো কিছুর ওপর, তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায় আর সারা দিনটা খুব ভালোই কাটে। তখন ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি আমরা অনুভব করি। তারপর সারাদিন তো যে যার কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কেটেই যায়। তো এইভাবে আমি ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে, দেখতেও ভালো লাগে। তো সাজানো গোছানো থাকলে আমরা যেমন বাড়ি সাজাই, তেমনি ঠাকুর ঘরটাও সাজানো থাকলে খুবই ভালো লাগে। তো প্রদীপটা জ্বেলে ধূপ দেখিয়ে আমি পুজো শেষ করব, তারপরে রান্নার দিকে যাব। পুজো শেষ করে রান্নাঘরে চলে এসেছি, একটু চিকেন রান্না করব। তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি একটা, আর টমেটো নিয়েছি। পেঁয়াজটা আগে ছাড়িয়ে নিচ্ছি, রান্না করতে যে জোগাড়গুলো হয় সেটাতেই বেশি টাইম লাগে, তারপর রান্না একবার শুরু হয়ে গেলে আর বেশিক্ষণ লাগে না। তাই আজকে সকাল সকাল, এখন 7:45 বাজছে, 8টা বাজেনি, তাই আমি সকালেই শুরুতেই রান্নাটা আগে সেরে ফেলছি। তো পেঁয়াজগুলোকে চৌকো করে কাটবো না, লম্বা লম্বা একটু মোটা মোটা করেই কাটছি। দুটো পেঁয়াজেই ভাবছি হয়ে যাবে, বেশি নেই, অল্প একটুই আছে। তো অল্প একটু করে ঝোলের মতো করবো ভাত দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজটা কাটা হয়ে গেলে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব। সকালে এখনও কেউ ওঠেনি, তাই আমি তাড়াহুড়ো করছি রান্নাটা সেরে নেওয়ার জন্য। আবার একটু সময় লাগে, তা না হলে টেস্ট না হলে আবার খেতে বসার সময় খারাপ লাগে নিজেরই, সেই জন্য আগে চাটা না খেয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি, তারপরে
চা বসাবো, অন্য কাজগুলো করব। সকাল থেকে এত ব্যস্ততা থাকে রান্না অন্যান্য কাজে, সারাদিনটা কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর রান্নাতে একটু সময় দিতেই হয়, আর সেই সময়টা না পেলে খাবারটাও ভালো করে তৈরি হয় না। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এরপর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব। একটু শক্ত আছে যার জন্য আমি কেটে নিয়ে মাথাটা তারপরে এক একে ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, একটা একটা করে ছাড়ালাম, অনেকক্ষণ টাইম লাগলো। এই রসুন ছাড়ানোটাতেই বেশিক্ষণ টাইম লাগে, তো আমাকেই করতে হবে যেহেতু হেল্প করার কেউ নেই, সেই জন্য সময় নিয়ে শুরু করেছি। এবার টমেটোটা কেটে নিচ্ছি। তো জোগাড় মোটামুটি হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদাটাও থেতো করে নিয়ে নেবো পরে ওটা হামালদিস্তাতে, আর টমেটোটা কেটে নিচ্ছি। বেশি টমেটো দেবো না, টক হয়ে যাবে, একটা টমেটোতেই হয়ে যাবে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, গরম হলে সর্ষের তেল একটু দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, ততক্ষণে আমি অন্যান্য আলু টালুগুলো ভালো করে ধুয়ে নিই। আলুটা ধুয়ে নিচ্ছি, তা প্রথমে আলুটা ভেজে নেব, একটু নুন দিয়ে আলুটা ভাজবো, তাহলে ভালো হবে। তো আলুটা ছেড়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি, আমি আলু ভাজার সময় মাংসের বড় আলু থাকলে পরে একটু নুন দিই। তো এই যে ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার তুলে নেবো আলু, তারপরে এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে প্রথমে একটু কিছুক্ষণ ভালো করে সোনালি করে ভেজে নিতে হবে, তারপরে পেঁয়াজের পর রসুন দেবো, একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে সোনালি রং হয়ে গেছে, ব্রাউন কালার, এবার এর মধ্যে আমি রসুন দেবো। রসুন দিয়েও বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ রসুনের গন্ধটা থাকলে একদমই ভালো লাগে না, যার জন্য রসুনটা দিয়ে দেবো। রসুনটা থেতো করে নিচ্ছি হামালদির সাথে। এই ছোট্ট জিনিসটা আমার খুব কাজের হয়, সব সময় আমি শিলনোড়া ব্যবহার করতে পারি না, ওটা বাইর করা আবার ও তোলা এসব ঝামেলা থাকে, সেই জন্য ছোট্ট এই একটা স্টিলের হামালদিস্তা কিনে নিয়েছি। এটা হাতের কাছে থাকে, যখনই মনে হয় আমি করে নিই, আর তাড়াতাড়িও হয় আর সুবিধাও আছে। আর গ্যাসের পাশেই থাকলে কি আমি রান্নাটাও দেখতে পাই, যে রান্নাটা কতদূর কী হলো, আর এদিকে আমার বাটার কাজটাও চলে। রসুনটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো। এবার মাংসগুলো চিকেনটা দিয়ে দিচ্ছি, তাও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এখনও ঠান্ডা হয়ে আছে। তবে শীতকাল তো একটু জল ইয়ে হলেও ক্ষতি নেই, যার জন্য বেশি টাইম লাগছে শীতের জন্য। একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সব মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে একটুক্ষণ রেখে দেবো। জল বেরোবে আর মশলাতে একটু সেদ্ধও হবে, একটুক্ষণ থাকলেই জল বেরোলেই দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা পাল্টে গেছে, তখন রঙটাও পাল্টে যায় চিকেনের। আদাটা থেতো করে নিচ্ছি, আর দেওয়া হয়নি অন্য মশলাগুলো দিয়েছি, আদাটা আমি শেষেই দিই, সব রান্নাতে শেষের দিকেই আদাটা দিই। এই যে আদাটা দিয়ে দিলাম, এবার একবার নেড়ে নেবো যাতে ভালো করে সবগুলো মিশে যায়, সব জায়গাতে থাকে। টমেটোগুলো কেটে রেখেছি, আদা দেওয়ার পর টমেটোটা দিয়ে দিচ্ছি। কী সুন্দর লাগছে দেখতে, টমেটোগুলো লাল হয়ে আছে আর হলুদ, খুবই সুন্দর লাগছে। এদিকে চাটা করে রেখে করলাম, যে গানের স্যার এসছে মেয়েকে গান শেখানোর জন্য, তো আমি দিয়ে আসছি। এই যে গান শিখছে, এখন স্যার লিখছেন, আর মেয়ে ওই যে হারমোনিয়াম নিয়ে বসে আছে। সকাল টাইমটাতে এই গানের স্যার আসে আর গানটা করে নেয় ও, তারপরে খেয়ে দিয়ে স্কুলে যায়। দেখি রান্নাটা কতদূর হলো। এবার একটু ক্যাপসিকাম ছিল ঘরে, তো কেটে নিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকামের টেস্টটা বেশ ভালোও লাগে, আর গ্রেভিটা হয় যেটা সেটা একটু ঠিক হয়, পুরু হয় তো ভালো লাগে, একবারে ট্যালট্যালে জল হলে ভালো লাগে না। একটু মশলা টশলা থাকলে ক্যাপসিকাম দিলে সেদ্ধ হয়ে গেলে মিশে যায়, তখন বেশ ভালো লাগে।
আর শীতকাল এখন তো প্রচুর পাওয়া যায় এগুলো, তো রান্নাটা হয়ে এসেছে, রংটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার একটু সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই আমি চিকেনে ঝোলে দিয়ে দেবো, আন্দাজ করে দেবো যেমন আছে সেরকম, খুব বেশি ঝোল হয়ে গেলে ভালো লাগে না, তো একটু অল্প অল্প করে দিয়ে দেখে নেবো, তারপর ঢাকা দিয়ে ফুটতে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, যার জন্য বেশিক্ষণ লাগবে না। এদিকে গানের রিহার্সাল চলছে, সামনেই প্রজাতন্ত্র দিবস আসছে, যার জন্য দেশাত্মবোধক গানই নিয়েছে, আর ঝোলও হয়ে গেছে প্রায়, রান্না আমার শেষ, ফুটছে, এবার নামিয়ে নেব। সকালবেলা রান্না কমপ্লিট, পুজোও হয়ে গেছে, এবার এই যে ছেলেও উঠে পড়েছে রাস্তায় বেরিয়ে, ওই যে বিড়ালের সঙ্গে খেলছে, ভীষণ দুষ্টু, এবার ওকে নিয়েই আমার সারাদিন কাটবে, খাওয়ানো, ওকে পরিষ্কার করা, ওর সঙ্গে থাকা। এই যে বসে আছে, সকালবেলায় টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে বসে বসে, আর আমি দুধটাও রেডি করে দিয়েছি, এবার দুধ খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে পরের ব্লগে।